দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, খাবারের তালিকা নিয়ে যে আমাদের যে সিকোয়েন্স, আমরা একের পর এক খাবারের তালিকা দিচ্ছি। ইতিমধ্যে আমরা ছয় থেকে নয় মাস দিয়েছি, এখন আমরা আজকে 9 থেকে 12 মাসের খাবারের তালিকাটা আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে এই যে খাবারের যে চয়েস বা খাবারের পরিমাণ, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। মারা বা বাবারা আমাদের জিজ্ঞেস করেন, স্যার কতটুকু খাও বা একটা খাবারের তালিকা দিন। আমি সবসময় বলবো, যদি একটা প্ল্যাটফর্মে থাকে, আপনার খাবারের তালিকাটা খুঁজে নিতে পারবেন এবং বয়স অনুযায়ী এবং সঠিক পরিমাণ। আসলে জিনিসটার অনেকটা হচ্ছে যে কী কী খাওয়াবো, যেটা ইম্পর্টেন্ট, এবং কতটুকু খাওয়াবো, কতটুকু খেলে আমার বাবুর মিনিমাম রিকোয়ারমেন্টটা পূরণ হয়ে যাবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার জন্য কিন্তু খুব বেশি খাবারের দরকার নেই। অনেক মা আমাদের বলেন, স্যার আমার বাবুদের কিছুই খায় না, কীভাবে যে তার পুষ্টির ঘাটতি পূরণ করবো। আসলে আপনি যদি বুঝে খাওয়ান এবং সঠিক খাওয়ারটা সঠিক পরিমাণে খাওয়ান, ওকে চাপাচাপি না করি, তাহলে কিন্তু ওর ডেইলি রিকোয়ারমেন্টটা পূরণ হয়ে যাবে। মূল টপিকে চলে আসি। 9 থেকে 12 মাসের বাজারে বাবুর খাবারের তালিকা। দেখুন, এটা 9 থেকে 12 মাসের বাবুর খাবারের যে শুরুটা সকালবেলা আমরা শুরু করব, সকালে যে নাস্তা বলি, যে হালকা নাস্তা যেটি, সেটি আমরা শুরু করব। এবং এটি সকালে সুজির হালুয়া 100 থেকে 150 ML আমরা দেব। সকালে যদি আপনি সুজির একটা হালুয়া দিয়ে শুরু করবেন, 100 to 150 ML, অথবা অনেকে আমরা যেটা বলি যে ভাত অথবা ডাল চটকে আপনি খেতে পারেন, সেটা 100 থেকে 150 ML দেন। তাহলে আজকে আপনি যদি সুজির হালুয়া দিন, কালকে আপনি ভাত আর ডাল চটকে দেবেন 100 to 150 ML। সেই সাথে আপনি একটু নরম ফল দিলেন, কলা, পেঁপে, আম, যেগুলো ফল আমি বলেছি, আম ফল নিয়ে আমার বিভিন্ন ভিডিও আছে, সেগুলো আপনারা সেই অনুযায়ী দেবেন। এবং অবশ্যই এরপরে আপনি আবার মুখের দুধটা খাওয়াবেন। আমি সবসময় বলি, আপনার বাবুকে আপনি প্রথমে পেট ভরিয়ে দেবেন, মানে দেওয়ার জন্য দুধটা আপনি দেবেন না, আগে আপনি শক্ত খাবার অফার করুন। যদি শক্ত খাবারটা সে খাওয়ার পরে আপনি যদি মনে করেন সাফিসিয়েন্ট হচ্ছে না, আপনি বুকের দুধ অফার করুন। আগে খাবার অফার করবেন, তারপর দুধ দেবেন। তাহলে আপনি প্রথমে আপনি তাকে, যে আপনি বললাম, সুজির হালুয়া দিন অথবা ভাত ডাল চটকে দিন, পুরো পরিমাণটা হবে 100 থেকে 150 ML। সে সাথে নরম ফল আপনি খাওয়াবেন, কলা, পেঁপে, যেগুলো বলেছি, নাশপাতি, আপেল, সবই দিতে পারবেন আপনি, এবং বুকের দুধ আপনি ফলো করবেন। 11:30-12:30 আমার বাবুকে একটা ছোট্ট আমরা নাস্তা দিতেই পারি। সেখানে আমি একটু রুটি বা পাউরুটি আপনি দিলেন অর্ধেক পরিমাণ, যতটুকু আপনি বাবু খেতে পারে। আমরা সবসময় বলবো, আপনি বাবুকে চাপাচাপি করবেন না, আপনি অফার করবেন যতটুকু সে খায়, এরপর আপনি স্টপ করবেন। তাহলে 11:30-12:30 আপনি একটা সুন্দর নাস্তা দিলেন। দুপুরবেলা আমরা যে তাকে দেবো খাবার, দুপুরের খাবারটা খুবই ইম্পর্টেন্ট। একটু দুপুরের খাবারে তাকে নরম করে ভাত বা ডাল অথবা খিচুড়ি আপনি দেবেন। খিচুড়ি তো 2 থেকে 3 আউন্স পরিমাণ হতে পারে, তাহলে নরম ভাত বা ডাল, খিচুড়ি 2 থেকে 3 আউন্স, 2 থেকে 3 আউন্স মানে অ্যারাউন্ড 90 to 100 ML আপনি দেবেন। আমি সবসময় বলি খিচুড়িতে, আমি সবসময় বলবো যে যতটুকু চাল দেবেন তার অর্ধেক ডাল দেবেন, তার সাথে সয়াবিন তেলটা বাড়িয়ে দেবেন, এবং 2টি সবজি, 9 মাস হয়ে গেছে তাকে সবজি দেবেন, 2টি সবজি দেবেন এবং 1টি শাক দেবেন। আজকে যদি লাউ পেঁপে হয়, কালকে গাজর বা অন্য কোনো কপি অন্য কোনো সবজি দিলেন, আজকে ডাঁটা শাক হলে কালকে লাল শাক দিলেন, তাহলে 2 যতটুক চাল তার অর্ধেক ডাল, সয়াবিন তেলটা একটু বাড়িয়ে খাবেন, 2টি শাক, 1টি সবজি এবং ডিম আপনি 9 মাসে ইন্ট্রোডিউস করবেন। তাহলে আপনি ডিমটা আপনি দিতে পারেন, অল্প অল্প করে শুরু করলেন, সেটা আপনি সুজি, অনেকেই বলে স্যার ডিম শুরু করতে তো সমস্যা হচ্ছে, আমি কীভাবে দেবো, আপনি খিচুড়ির সাথে মিশিয়ে আপনি আপনার বাবুকে ডিমটা অফার করতে পারেন। প্রতিদিন আমি সবসময় বলি, আপনি 1টি ডিম আপনি খাওয়াবেন এবং সাথে কলা, 2টি কলা আপনি খাওয়াতে পারেন, যে ফলের কথা বলছি। তাহলে আপনি দুপুরবেলা একটু তাকে খিচুড়ি দিলেন 2 থেকে 3 আউন্স বা 100 ML, তার সাথে আমরা সবজি সিদ্ধটা দিতে বলবো। যদি আপনি খিচুড়ির সাথে সবজিটা মিশিয়ে দিতে পারেন, তাহলে আলাদা করে আমরা বলি সবজি মিনিমাম 250 ML সমপরিমাণ সবজি আপনি সবজি সিদ্ধ করে দিতে পারেন, এবং মাছ অথবা মাংস আপনি অফার করবেন। আপনি মাছ যদি আগে না দিয়ে থাকেন, আপনি মাছটা একদম খিচুড়ির সাথে মিশিয়ে দিতে পারেন, মুরগির মাংসটা আপনি খিচুড়ির সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা আপনি আলাদা করে যদি খাওয়াতে পারেন আপনি সেটা খাওয়াতে পারেন। তাহলে যে কোনো একটি খাবেন, আর দুপুরে মাছ খাবেন, রাতে মাংস খাবেন, এভাবে অল্টারনেট করে করে আপনি খাওয়াবেন। বিকালের দিকে আমরা সবসময় বলি একটা নাস্তা, 4টা থেকে 4:30 বা 5টা ভিতরে নাস্তা দেবেন। সেটা আমরা বলবো সবসময়, আমরা বলবো ঘরের তৈরি জিনিস, এবং সবসময় আমি বলি নাস্তায় ফল খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি দুধ, দুধের তৈরি হালুয়া আপনি দিতে পারেন, সুজি দিতে পারেন, সেমাই দিতে পারেন, যেগুলো আপনি খাওয়াতে পারেন বাবুর, তাদের অ্যাপেটাইটটাও বাড়বে, সেই সাথে আপনি ফল চটকানো অবস্থায় একটু ফল দিলেন বাবুকে, তাহলে তার পেটটাও ভরলো, তার খাবারের ডাইভার্সিটি হলো এবং উনার পুষ্টির যে গুণাগুণটা সেটা সমুন্নত বা রক্ষিত থাকলো। রাত্রে আমরা বলবো 8:30-9টার ভিতরে বাবুর রাতের যে খাবারটা সেটা আপনি দেবেন, সেটাও আমি বলবো সে একই রকমের ভাত অথবা ডাল মিশিয়ে দেবেন, অথবা খিচুড়ি আপনি দিলেন যেভাবে আমি রেসিপিটা বানিয়েছি। আবারও বলবো দুপুরের খাবারটা রাতে খাওয়াবেন না, অবশ্যই ফ্রেশলি প্রিপেয়ার করে আপনি খাওয়াবেন। বাবুদের ক্ষেত্রে কখনোই ফ্রিজে রেখে আমরা এটা সবসময় নিরুৎসাহিত করি, বারবার যদি ফ্রিজিং এবং রিফ্রিজিং করেন খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং তার অনেক ধরনের ব্যাকটেরিয়া এখানে জন্মাতে পারে।
তাহলে রাতের খাবারটা আমরা বলে অ্যারাউন্ড 3 আউন্স বা 100 ml সমপরিমাণ আপনি খাওয়ানোর চেষ্টা করবেন। সেই সাথে দুপুরে যেটা বলছে মাছ যদি দিয়ে থাকেন রাতে একটু মাংসের একটা টুকরা দিলেন আপনি যতটুকু সে খেতে পারে, আর অবশ্যই রাতে 10টা 10:30টার ভিতরে বুকের দুধ খাইয়ে তাকে আস্তে আস্তে ঘুম পাড়াতে থাকবেন। তো দর্শক আমি মনে করি 9 থেকে 12 মাসের একটা বাবুর আপনি যদি এইভাবে ফলো করেন ঠিক টাইমে স্লট বেঁধে বেঁধে আপনি যদি খাওয়ান, এর চেয়ে বেশি যদি খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মা অভিযোগ করে স্যার আমার বাবু তো মিনিমাম খাবারটাই খায় না, যদি একটু কিন্তু মিনিমাম খাবার আপনি এর চেয়ে বেশি বাড়াতে পারেন, যদি আপনি খাওয়াতে পারেন অ্যাটলিস্ট তার জীবনধারণের জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো দর্শক আশা করি যে খাবারের তালিকার যে সিকোয়েন্সগুলো আপনারা দেখবেন, আপনার নিজের বাবু হয়তো এত ছোট বয়সে নাও থাকতে পারে, আপনার রিলেটিভ আছে তার বাবুকে আপনি শেয়ার করুন, তাদের দেখতে দিন, সবাই মিলে যদি শেয়ার করি তাহলে বাবুদের স্বাস্থ্যটা ঠিক থাকবে এবং গার্জিয়ানরা সঠিক ইনফরমেশনটা পাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে নিশ্চয়ই হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই